দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিয়েতনামি খাটো জাতের নারিকেল আমাদের প্রকল্প থেকে দিয়েছে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় এই নারিকেল চারাগুলি আনা হয়েছে। এটা 2016 সালের এপ্রিল মাসে এই চারাগুলি রোপণ করা হয়েছে। এতে দেখা যায় যে সাড়ে তিন বছরের মতো এই গাছের বয়স হয়েছে। এবারই প্রথম ফুল আসছে এই গাছে। প্রথম ফুল আসার কারণে প্রথমবারে সাধারণত থাকতে চায় না নারকেল। নারকেলের একটা চরিত্রই প্রথমে থাকতে চায় না, এই জন্য এই গাছটাতে দেখা যাচ্ছে যে প্রথম বছর থাকে নাই। তারপরে আমরা কিছু পরিচর্যা করেছিলাম, কিন্তু যেহেতু নতুন জিনিসটা এই জন্য আমাদের অনেক হয়তো ত্রুটিও থাকতে পারে, যার পরিপ্রেক্ষিতে ফলগুলি ঝরে গেছে। ঝরে গেছে অর্থাৎ প্রথম বছর ফল ওইভাবে থাকে না, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে আমাদের যখন একটু অভিজ্ঞতা হলো, তখন আমরা পরবর্তীতে এটার যত্ন ঠিক মতো করেছি। আর একটা গাছ আছে, ওটা আপনারা পরবর্তীতে দেখবেন। ঠিক মতো যত্ন করার ফলে আমাদের ফল এখন থাকছে। এটা ঝরে যাওয়ার কারণ আছে কয়েকটা। সেটা হলো, প্রথমে যদি সুষম সার না হয় তাহলে পরে গুটি ঝরে যেতে পারে, ফুল আসার পরেও ফল দাঁড়াবে না। যদি সুষম সার ব্যবহার করা হয় এবং সঠিক সময়ে যদি আপনার ছত্রাকনাশক বা পোকা যদি লাগে, তাহলে যদি কীটনাশক ব্যবহার করা হয় তাহলে গুটি দাঁড়াবে। এখন চাষি ভাইরা অনেকে এই পরিচর্যাটা জানে না যে নারকেল গাছে আপনার ভিয়েতনামি নারকেল কিন্তু প্রচুর পরিমাণে সার খায়। এই জন্য আমাদের এমনি নর্মাল যে সমস্ত নারকেল গাছ, দেশি নারকেল গাছ, সেই নারকেল গাছের চেয়ে এই নারকেল গাছে আপনার সার দিতে হবে বেশি এবং এটার যত্নটা নিতে হবে বেশি। আর এই ফলটা যাতে না পচে যায় সেই জন্য আপনাকে এ ফাঙ্গিসাইড দিতে হবে। আপনার হেক্সাকোনাজল এবং প্রোপিকোনাজল এই দুইটা গ্রুপের ওষুধ একসঙ্গে তো মিশে সেরে, আধা আধি মিশে সেরে যদি স্প্রে করা যায় 7 দিন পর পর, তাহলে পরে ইনশাল্লাহ ফলটা দাঁড়াবে। আমাদের যে ইয়েতে শীত মৌসুমে মাঝে মাঝে রাতের তাপমাত্রা 5 হয় 7 হয় এরকম হয়, কিন্তু তো এইগুলা এর যাতে ঠান্ডাটা বেশি না লাগে, এক কথায় বলতে পারেন যে গাছের এটা সোয়েটার জাম্পার বলতে পারেন আর কি। হ্যাঁ, তো এই শীত মৌসুমে এগুলো থাকবে আর গরম আসলে এগুলো ছাড়াই দিতে হবে। ছাড়াই দিয়ে মোটামুটি কীটনাশক যদি লাগে, পোকার প্রাদুর্ভাব যদি থাকে তাহলে কীটনাশক দিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, আপনারা দেখলেন একটু আগে আমরা যে নারকেল গাছটা দেখালাম, যে ওই নারকেল গাছে কিন্তু গুটিটা দাঁড়ায় নাই। কারণ হলো যে ওইটা তো আমরা বলছি পরাগায়ন সঠিকভাবে হয়নি। এখন আমরা যে নারকেল গাছটার কাছে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেছেন যে এই নারকেল গাছে কিন্তু গুটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা পরাগায়নটা সঠিকভাবে হয়েছে। এবং আমরা এই যখন নাকি আপনার ফুল আসে, ফুল আসার পরে ফাটে উপরের ফুলগুলি, যেগুলি পুরুষ ফুল, যেগুলি পড়ে যাওয়ার পরে তারপরে আমরা কিন্তু মানে পরাগায়ন শেষ হওয়ার পরে আমরা কিছু এখানে ফাঙ্গিসাইড দিছি এবং পোকা দমন করার জন্য আমরা কিছু কীটনাশক প্রয়োগ করছি। এখন আপনারা দেখতেছেন যে এইটা এবং আগেকার গাছ, এই দুইটার বয়সের একটু পার্থক্য আছে। এটা 4 মাস বেশি বয়স, ওইটা 4 মাস কম বয়স। এই যার জন্য এইটাতে আমরা একটু ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারছি, বিধায় এটা আমরা ফল রাখতে সক্ষম হয়েছি। প্রথম বছর হলেও ফল রাখতে সক্ষম হয়েছি। এই জন্য চাষি ভাইদের আমরা যেটা বলবো সেটা হলো, নারকেল গাছে আপনাকে প্রতি বছর কম পক্ষে 3 থেকে 4 বার সার দিতে হবে। 3 থেকে 4 বার সার দিতে হবে, ইউরিয়া, পটাশ, টিএস। মূল কথা হলো, যদি সঠিকভাবে আমরা পরিচর্যা নিতে পারতাম
তাহলে পরে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না। এটা হলো মূল কথা। ক্ষতি হওয়ার আগে কিন্তু আমাদের কাছে কেউ আসেনি, আসেনি। যখন ক্ষতি হয় তখন এই চ্যানেল ওই চ্যানেল, তখন ওনারা এভাবে ধরে বেড়ায় যে আসলে আমার এরকম হয়েছে এরকম হয়েছে। ওনারা কিন্তু সত্যি কথা বলতে উনি আসে নাই আমাদের কাছে। আপনি যে সমস্যাটার কথা বলতেছেন উনি কিন্তু আসে নাই আমাদের কাছে, উনি যোগাযোগই করেন নাই। উনি সর্বপ্রথম আমাদের এখানে যে প্রথম চালানটা এসেছিল ওই চালানের থেকে উনি চালাটা নিয়েছিল আমাদের এলাকার সর্বপ্রথম বাগান। সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা না নিলে তো আপনার ফল দাঁড়াবে না, দাঁড়াবে না। আপনাকে হচ্ছে কি এখন সময় আপনার হচ্ছে কি মুসা পড়েছে সেই সময় যদি আপনি মায়ের দমন না করেন, আপনি রোগ নবন না করেন, তাহলে এটা ফল দাঁড়াবে না। যেহেতু প্রথম বছরে ইয়ে আসে, ফুল আসে, গুটি আসে, অনেক সময় পরাগায়ন হয় না প্রথম বছর, যেহেতু এই দেখেন পরাগায়ন হয় নাই, যার জন্য নারকেলের গুটিগুলি শুকাই গেছে। আমাদের এই গুটিগুলি দেখতেছেন এই যে এগুলি ঠিক মতো পরাগায়ন হয়নি, পরাগায়ন হয়নি। এই যে হয়েছে একটা হয়েছে, এই 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 যে এটা কিন্তু আবার দাঁড়াইছে, এই যে দেখেন নারকেল এটা দাঁড়াইছে, কাজেই এই যে একটা দাঁড়িয়েছে। নারকেল প্রথম বছর ফুল আসলেই যে সবগুলি থাকবে বিষয়টা তা না। আর যদি ইনশাল্লাহ আগামী বছর যখন আসবে তখন আমরা প্রথম থেকেই যত্ন নেবো,